আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আওয়ামী লীগ বিএনপি কোনো সমস্যা না কুয়াকাটা হুজুরের সমস্যা জামাত শিবির কেন ঠিকানা নিন হুজুর ঠিকানা চেয়েছে আমি ঠিকানা দিয়ে দিলাম জনাব হাফিজুর রহমান সিদ্দিকী ওরফে কুয়াকাটা হুজুর তাকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে অনেক সমালোচনা রয়েছে ভিন্ন মতকে তিনি অশালীন ভাষায় কটাক্ষ করেছেন গালি দিয়েছেন ওরে বাটপার বলেছেন আরও এমন কোনো ভাষা নেই যেটা ওয়াজের মাঠে তাঁর চাইতে নোংরা ভাষা অন্য কেউ ব্যবহার করেছে কিন্তু এর জবাবে আমরা সবসময় শান্তির বাণী প্রচার করি পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রচার করি আমরা বলতে চাই হাফিজুর রহমান সিদ্দিকি যে ভাষা ব্যবহার করে তার সমালোচনার উত্তর দিতে গিয়ে সেই ভাষা যেন কেউ ব্যবহার না করে তার প্রতি যেন যথাযথ শ্রদ্ধা দেখি সমালোচনা করা হ্যাঁ আমরা বরাবরের মতোই যেন হাফিজুর রহমান সিদ্দিকি সাহেবের নাম যথাসম্মানে উচ্চারণ করে তার প্রতি যথাযথ সম্মান দেখিয়ে শালীন ভাষায় তার সমালোচনার জবাব দিতে চাই যাতে নোংরা ভাষার পরিবর্তে সে ধরনের ভাষা চলে না আসে যে আজকে যে বিষয়টা আমি বিশ্লেষণ করব যেন হাফিজুর রহমান সিদ্দিকি ওরফে কুয়াকাটা খুচুরে সেখানেও তার ভাষায় যথেষ্ট আপত্তি এবং অশালীন ভাষা আছে যেটা একদল মুসলিম আর একদল মুসলিমের সমালোচনা করতে গিয়ে ওই ধরনের ভাষাগুলো ব্যবহার করতে পারে না যে কারণে করেছেন ওই সব কারণে এ ধরনের পরিভাষা বা এ ধরনের ট্যাগ ব্যবহার করা জায়জেই নেই ব্যবহার করা যায় না তো দূরের কথা জায়জে নেই যাই হোক জনাব হাফিজুর রহমান সিদ্দিকী ওরফে কুয়াকাটা হুজুর তিনি একটা বক্তব্য দিয়েছেন এভাবে তিনি বলেছেন ওই জাতি ভাইগু বলতেছি ওই এখানে সর্বনাম দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে বিয়ন্ড রিজনেবল ডাউট জামাত শিবিরকে বোঝানো হয়েছে এবং অনেক ক্ষেত্রে তিনি আহলে হাদিসকে বোঝান এখানে জামাত শিবিরকে বোঝানো হয়েছে বিশেষ করে আমি যেটা মনে করছি ইটস মাই অ্যানালাইসিস জনাব রফিকুল্লা আফসারি একটা বক্তব্যকে কেন্দ্র করে তার পরোক্ষ বা ইশার ইঙ্গিত জবাব দিচ্ছিলেন নাম বলেননি ওই জাতিভাইকেও বলতেছি মানে জামায়াত শিবিরকে বলতেছি আওয়ামী লীগ ওলারা বলে নাই কমি মাদ্রাসায় পরে লাভ নাই বিএনপি ওলারা বলে নাই তাবলিগে গিয়া লাভ নাই এর মানে হাবিজুর রহমান সিদ্দিকী খুব সুন্দরভাবে চমৎকারভাবে উদ্দেশ্যমূলকভাবে ঠান্ডা মাথায় আওয়ামী লীগ বিএনপিকে দায় মুক্তি দিয়েছেন এর মানেই কৌমি মাদ্রাসার জন্যে তাবলিগের জন্য ইসলামের জন্যে আওয়ামী লীগ বিএনপি সমস্যা না সমস্যা কারা তিনি নিজেই সামনে বলেছেন এখন এই অংশটা বলবো। এটা আমার মনে হয় দর্শকদের কাছে প্রেজেন্ট করার দরকার নেই কৌমি মাদ্রাসা সম্পর্কে আওয়ামী লীগের কোন নেতা কী বলেছেন কৌমি বড় বড় আকাবির সাইকুল আদি সাল্লামা আজিজুল হব মুফতি আমিনী এরা এমন কি এই হাটাজারির মুফতি আল্লা আহমদ শফি জুনাইদ বাবু এরাও আওয়ামী লীগ এবং কৌমি মাদ্রাসা সম্পর্কের বিষয়ে কোন ধরনের আঁকিদা পোষণ করতেন বা কতটুকু নিরাপদ মনে করেন বা এখনও কৌমি মাদ্রাসার স্বাতন্ত্রবোধ এই সন নামে দার্স নিজামী স্টাইলকে শেষ করে সরকারের অনুদান গ্রহণে বাধ্য করা বা অনেক বিষয় সম্পর্কে এখনও মূলধারার কৌমি বিশেষজ্ঞ বা আঁকাবিররা এই আওয়ামী সম্পর্কে কি আঁকিদা পোষণ করে অন দি আদার হ্যান্ড বিএনপি সম্পর্কে কৌমি মাদ্রাসার আকাবিরদের একটা বিশাল অংশ সরাসরি নেতিবাচক এরা কবি মাদ্রাসার স্বাতন্ত্র বিশ্বাস করে না ধ্বংস করতে চায় কবি মাদ্রাসা বান্ধব দল না এরকম অসংখ্য বয়ান আছে কেউই কবি মাদ্রাসার বৃহত্তর স্বার্থে আওয়ামী লীগ বিএনপিকে দায় মুক্তি দেয়নি কিন্তু হাফিজুর রহমান সিদ্দিকী উদ্দেশ্যমূলকভাবে দায় মুক্তি দিয়েছে কেন রহস্য কি এক নম্বর রহস্য হচ্ছে হাফিজুর রহমান সিদ্দিকীর ওয়াজের ব্যবসা টিকিয়ে রাখার জন্যে আওয়ামী লীগের সাপোর্ট লাগবে কারণ তিনি আওয়ামী লীগের অনুমতিতে বা তাদের সমর্থনেই বরং তাদেরকে বলে তার প্রতিপক্ষ যারা আজহারি এবং আমির হামজাবা এদের ওয়াজ অনেক জায়গায় বন্ধ করিয়েছেন এবং মামুনুল হক হাবিজুর রহমান সিদ্দিকির বাসায় মামুনিয়াকে তিনি সাইজ করেছেন তার রাস্তা ক্লিয়ার করেছেন আওয়ামী লীগের সহযোগিতা অতএব আওয়ামী তো দায়মুক্তি মুক্তি হবে এটা হচ্ছে রহস্য কিন্তু বিএনপিকে দায়মুক্তি কেন দিলেন তিনি ভালোভাবে জানেন যে আওয়ামী লীগের বিকল্প বাংলাদেশে যদি কেউ ক্ষমতায় আসে এবং সম্ভাবনা রয়েছে তারা হচ্ছে বিএনপি অতএব তার তো আর বিএনপি ক্ষমতা আসলে বন্ধ হবে না এর জন্য অগ্রিম বিএনপিকে দায় মুক্তি দিয়ে রাখলো আর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন তিনি হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরের ভক্ত এবং স্বামী ওসমান সাহেব একসাথে কি ধরম মহরম সম্পর্ক কোলাকুলি আমরা দেখেছি এসব কারণেই মূলত আওয়ামী লীগ বিএনপিকে দায় মুক্তি দিয়েছেন তার এই বক্তব্য কৌমী মাদ্রাসার বিশেষজ্ঞ কিংবা আকাবির ওলামা একরামদের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক তারা কখনোই এবং অতীতে কি বলেছে যেমন আওয়ামী লীগের মিত্র রাশেদ খান মেনন তিনি কি বলেছেন ব্যাঙের ছাতার মতো কৌমি মাদ্রাসা গজিয়ে উঠেছে বা বিভিন্ন সরকার দলীয় লোকজনেই কৌমি মাদ্রাসাকে জঙ্গিবাদের আস্থানা বলেছে অনেক কথাই বলেছে সেগুলো দর্শক জানে হাফিজুর রহমান সিদ্দিকি জেনেও দায় মুক্তি দিয়েছেন যাতে তার ওয়াজের রাস্তা ক্লিয়ার হয় এখন আওয়ামী লীগ বিএনপি ভালো সমস্যা নেই সিদ্দিকী সাহেব বলছেন কারা বলেছে আমাদের মতো একদল মোল্লা ইসলামের ব্যানারওয়ালা বাতিল দলের সদস্য টান দিয়ে বলছেন এই বাতিল দলের সদস্য কারা এটা তো মনে হয় গবেষণার দরকার নেই জামাত শিবিরের লোকজন কারণ জামাত শিবিরের লোকজন কখনও বলেনি তাবলিকে যাওয়া লাগবে না কখনো বলেনি কৈমাদ্রা সাহেব পড়া লাগবে না এটা হাবিজুর রহমান সিদ্দিকী কল্পনার রাজ্যে বসে তিনি বানিয়েছেন মূলত এখানে রফিকুল্লা আফসারি সাহেব যে বলেছেন যে হেফসখানায় যেসব জায়গায় পেটানো হয় ওই সব জায়গায় বোর্ডিংয়ে দিবেন না উন্নত হেফসখানায় দেন এরকম একটা সংস্কারমূলক কথা বলেছেন এটাকে তিনি মনের মাধুরী মিশিয়ে হেফসখানাকে বানিয়েছেন কৌমি মাদ্রাসা হেফসখানাকে বানিয়েছেন তাবলিক জামাত তাবলিকের বিভিন্ন উসুলগত সমস্যা এটা তো এটা তো জামাত শিবির পন্থী ওলামা ইকরাম বাহলিয়াদিস পন্থী ওলামা কেন এই পদ্ধতিগত সমস্যার সমালোচনা দেওবন্দির ওলামা ইকরামরাও করেছে চর্মনাইও এখন করে যে তারা ইনকমপ্লিট চরমনের সাথে তাবলিকের একটা কন্ট্রাডিকশন একটা সমস্যা আছে এটা তো প্রকাশ্যে অতএব সিদ্দিকী সাহেব কী বলছেন তার কথা তার দলের তিনি মুজাহিদ কমিটির সাথে জড়িত চরমনের সাথে জড়িত তাদের সাথে কিন্তু মিলে না আশ্চর্যজনক কথা বলেছেন যাই তার উদ্দেশ্য তার সমস্যা কেউ না তার সমস্যা হচ্ছে জামাত শিবির এবং তারা তো কেউ কেউ বলেছে যে জামাত শিবির ক্ষমতায় আসলে সবার আগে কৌমি মাদ্রাসা বন্ধ করে দিবে অথচ আমরা কি দেখেছি বাংলাদেশের সবচেয়ে কৌমি বান্ধব দল হচ্ছে জামাত ইসলামী কৌমিদের বিপদে আর্থিক সহযোগিতা নিয়ে এগিয়ে গিয়েছেন আমির জামাত বাংলাদেশ জামাত ইসলামে আমি ডাক্তার শফিকুর রহমান তিনি এগুলো জানেন জেনে যে ওয়াজের রাস্তা ক্লিয়ারের জন্য তিনি দিয়েছেন এরপরে তিনি কৌশল সবসময় করেন হাফিজুর রহমান সেটা হচ্ছে তিনি নিজেকে সব সময় এমন এমন দরবার বা গ্রুপের সাথে মিলিয়ে কথা বলেন উদ্দেশ্যমূলকভাবে নাম নিয়ে যে সব দরবার নিয়মিত তাকে দাওয়াত দেয় এ কারণে তাদের একটা প্রমোশন সবসময় থাকে অপ্রাসঙ্গিকভাবে টেনে আনেন যেমন তিনি এরপরে বলেছেন তাদেরকে জিজ্ঞেস করেন তাদেরকে মানে কাদের জামাত শিবিরকে জিজ্ঞেস করেন মেন নিলাম ঠিক আছে তাবলিকে যাব না কই মাদ্রাসে যাব না চর্মোনায় যাব না উজানি যাব না এখন এই চর্মোনাই উজানি এই বিষয়গুলো আপ্রাসঙ্গিকভাবে তিনি এনেছেন কেন যে তাদের প্রমোট করতে হবে তারা তাকে দাওয়াত দেয় বাহাদুরপুর যাব না নানুপুর যাব না এর মানে অন জামাত শিবিরের অনেক লোকজন কিন্তু আর অনেক তরিকত প্ল্যাটফর্মের সন্নি অথবা শারসিনা গারানার এদেরও কিন্তু সমালোচনা করেন অনেক ক্ষেত্রে এখন তাদের কারো নাম নেন নেই সিদ্দিকি হুজুর কাদের নাম নিয়েছেন যেসব প্ল্যাটফর্ম চিস্তিয়া সাবিরিয়ার তরিকার সাথে জড়িত এবং যেসব প্ল্যাটফর্ম তাকে দাওয়াত দেয় তাদের নাম নিয়েছেন যেমন চর্মনাই উজানি বাহাদুরপুর প্রত্যেকটা নানুপুর প্রত্যেকটাই তাকে দাওয়াত দেয় আমি জানি বাহাদুরপুরে নিয়মিত প্রত্যেক বছর তিনি তাকে দাওয়াত দেওয়া হয় পীরের কাছে যাব না তাবলিগে যাব না কবি মাদ্রাসা যাব না এসব কথা কেউ বলেনি যে যাবেন না চরমনাই জামাতের লোকজনও যায় সব পীরের দরবারে বিভিন্ন জানতে বা অভিজ্ঞতা লাভ করতে যায় যাবেন যাব না যেতে নিষেধ এরকম সরাসরি কি করেনি গঠনমূলক সমালোচনা বা অনেক ক্ষেত্রে দুই একটা ইস্যুভিত্তিক বিরোধিতা করে কিন্তু ঢালাওভাবে অমুক জায়গায় যাবেন একথা কিন্তু জামাত শিবির কেউ কোথাও বলেছে এরকম কোনো প্রমাণ দিতে পারবে না হ্যাঁ একেবারে মারাত্মক বিরোধিতা আহালিয়া লোকজন করে জামাত শিবির এক্ষেত্রে সফট এটা হাবিজুর রহমান সিদ্দিক বানিয়েছেন যাই হোক এবার ঠিকানা দাও যাব কই এর মানে তার ভাষা যেহেতু জামাত শিবির চরম নয় উজানি বাহাদুরপুর যেতে নিষেধ করেছে কমি মাদ্রাসায় তাবলিগে তাহলে কোথায় যাব ঠিকানা চেয়েছে যে ঠিকানা দাও কোথায় যাব কোথায় গেলে দাড়িবিহীন আরেকটা কথা বলেছেন ওই বাতেল ঠিকানা দে ওই মানে একবার টান দিয়ে বলে ওই বাতেল মানে ওই জামাত শিবির ওই বাতেল মিস ওই জামাত শিবির ঠিকানা দে যেই ঠিকানায় গেলে দারিবিহীন লোক দাড়িওয়ালা হবে বেপর্দা লোক পর্দাওয়ালা হবে সুদ মানুষ ছেড়ে দিবে সুৎকর লোক সুদ ছেড়ে দেবে নবীর আদর্শের বয়ান শুনে দিল নরম হবে চোখে পানি আসবে মানুষ বেনামাজি নামাজি হবে ঠিকানা দাও যদি না দিলে না দাও তাহলে হাবিজুর রহমান সেনদিকে ধরে নিবে তাহলে তারা মানে ওই বাতিল দলের সদস্যরা মানে জামাত শিবির ইহুদি আর বিধর্মীদের পাঁচাটা গোলাম এখন এটাই আমি বলেছি যে আসলে আপত্তিকর ভাষা যে ইহুদিয়ার বিধর্মীদের পাঁচ আটা গোলাম এই যে গোলাম একজন মানুষ আল্লাহর গোলাম সে কখনো অন্য কারো গোলাম হতে পারে না কেউ কল্পনা করে না তাদের সাথে যতই বিরোধ থাকুক এটা কি একজন মুসলিম আর মুসলিমকে যেই সিদ্দিকীর পিছনে নামাজ পড়ে এই জামাত শিবির অনেক লোক যেই হাফিজুর রহমান সিদ্দিকিও অনেক জামাত শিবির আলমের পেছনে নামাজ পড়েছে দেখা হলে মুসলিম হিসাবে সম্বোধন করে দাওয়াত দেয় তাদের দলের লোকজনের সাথে আত্মীয়তাও আছে সামাজিকভাবে চলে চাকরি করে তাদের ব্যাঙ্কে যায় তারা এখানে আসে একই প্ল্যাটফর্মে ওয়াজও করে তাদেরকে দু একটা ইস্যুভিত্তিক একতেলাফের কারণে আর বিধর্মীদের পাচাটা গোলাম এটা কি কোনো আলেম বলতে পারে এটা কি কোনো আলেমের ভাষা হতে পারে প্রশ্ন রেখে গেলাম হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরের সম্মানিত হুজুরের যারা অনুসারী রয়েছেন এই ভাষা কি ব্যবহার করা যেতে পারে কখনোই যেতে পারে না বলে আমি মনে করি যাই হোক এখন তিনি ঠিকানা চেয়েছেন আমি ঠিকানা দিচ্ছি যে কোন ঠিকানায় গেলে বেনামাজি নামাজ হবে রাসুলের আদর্শের বয়ান শুনে চোখে পানি আসবে তাহাজুত গুজার হবে দাঁড়িবিহীন লোক দাঁড়ি রাখবে সুদ ছেড়ে দিবে। সেই ঠিকানা হচ্ছে জামাত শিবির যাদের সমালোচনা করছেন তারাই হচ্ছে হাফিজুর রহমান সিদ্দিকীর কাঙ্ক্ষিত ঠিকানা হ্যাঁ আমরা কখনোই বলি না আমি ব্যক্তিগতভাবে নিরপেক্ষভাবে বলি যে চর্মনে যাবেন না একথা বলি না হ্যাঁ আপনারা যান সেখানে গিয়ে অনেক লোক ভালো হয় বাহাদুরপুর যান আরও বিভিন্ন পীরের দরবারে যান এটা একটা ইনস্টিটিউশন কোনো সমস্যা নেই গেলে সেখানে যাওয়া জায়েজ কিন্তু ভুল ত্রুটি সবার মধ্যে আছে সেই ভুল ত্রুটি বিষয়ে ইস্যুভিত্তিক সমালোচনা হতে পারে সমালোচনা সহ্য করুন ও ওলামা ইকানদের পরামর্শ আপনার কাছে সমালোচনা কোরআন হলে গ্রহণ করুন এভাবেই চলবে কখনোই এক কোনো অমুক দরবারে যাওয়া যাবে না একথা আমরা আমি ব্যক্তিগতভাবে বলি না এবং জামাত শিবিরও বলে না কিন্তু যেহেতু তিনি এদের বিকল্প ঠিকানা চেয়েছেন এখানে না গিয়েও কেউ যদি জামাত শিবিরে যেতে পারে তাদের সিলেবাস সাংগঠনিক মেথোডলজি মেনে নিতে পারে তাহলে চর্মনায় বাহাদুরপুর বা অমুক জায়গায় গিয়ে যে উপকার হবে তার চেয়ে বেশি উপকার হবে তার চেয়ে বেশি সুনাতের উপর ইস্তেকামাত থাকতে পারবে প্রমাণ শিবিরের ছায়াতলে যারা গিয়েছে শুরুতে যারা যায় তারা সবাই প্রায় প্রায় সবাই দাড়িবিহীন থাকে কিন্তু তারা কিছু একটা পর্যায়ে এসে টুডে আর টুমোরো কারো হয়তোবা তিন মাস সময় লাগে কারো হয়তো বা চার পাঁচ বছর সময় লাগে দাড়ি রাখে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেমন শিবির সবাই দাঁড়িয়ে রাখে টুডে আর টুমোরো একটু দেরি হয় কেউ আগে পড়ে এটা একটা সুন্নতি পদ্ধতি শুরুতেই রাখার জন্য তারা প্রেশার ক্রিয়েট করে না কিন্তু এমন একটা পরিবেশ তৈরি করে অ্যাট এন্ড অফ দ্য সবাই দাঁড়িয়ে রাখে প্রত্যেক লোক কোনো না কোনো সময় দাঁড়িয়েওয়ালা হয় এই যে প্রমাণ দিয়ে দিলাম জামাত শিবিরে গেলে দাঁড়িয়েওয়ালা হয় অনেক সুস্থ লোক জামাত শিবিরে সুদের কোনো স্থান নেই সুদের সাথে কেউ জড়িত থাকলে পাদ বাতিল করা হয় পর্দা করতে বাধ্য তাহাজ্যুত পড়তে বাধ্য ওদের সভ্যে প্রোগ্রাম হয় সেখানে চোখের পানি ফেলে নিয়মিত সিরাতের বয়ান হয় পড়তে হয় নিজে পড়তে হয় অন্যকে পড়ে শোনাতে হয় নিয়মিত ধরনের সাংগঠনিক তরবিয়াতমূলক প্রোগ্রামে উপস্থিত হতে হয় এই যে ঠিকানা দিয়ে দিলাম যেগুলো বলেছেন হাফিজুর রহমান সিদ্দিকী সবগুলোই তো এখানে হয়ে গেল এখানে পাওয়া যায় কি পাওয়া যায় না কমপ্লিট একটা কোর্স পাওয়া যায় ঠিকানা চাইলেন ঠিকানা দিয়ে দিলাম ঠিকানা নিন